রাজুদির ছেলেরা একটু হাসো ভাই, ছেলেরা হাসলে মনটা বলে আরে। তাই এই ছবিতে দুটো গান, একটা তো অবশেষে, মানে চারটে গান আছে, বাট দুটো গান স্পেশালি আমি এখানে ডেডিকেট করতে চাই। একটা হচ্ছে অবশেষে আমি মেয়েদের ডেডিকেট করবো, বিকজ দে আর আহা, আর কান্নাটা ছেড়ে দিয়ে ডেডিকেট করবো, বিকজ আরে। বাট রিয়েলি রাহুল মুখার্জি, নীলায়ণ চ্যাটার্জি, মধুরা পালিত, শুধু এই তিনটে নতুন নাম নয় ছবিতে, যারা মানে বহু বছর ধরে আমরা কাজ করছি, কিন্তু ছবি এটা আমাদের প্রথম কিছু একটা আলাদা কিছু আনার চেষ্টা, ইচ্ছে, সমস্ত কিছু। অ্যান্ড অফকোর্স উইদাউট দেবদা উই উড হ্যাভ বিন হিয়ার। সেই মানুষটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছে, সেই মানুষটা বলছে ভাই অনেক হয়েছে, অনেক কিছু করেছি, বাট নাও আই নিড চেঞ্জ, বাংলা ছবিকে নেক্সট লেভেল নিয়ে যেতে হবে, তার জন্য আই নিড নিউ ব্লাড। অ্যান্ড উই আর সো প্রাউড দ্যাট, মানে উই আর সো লাকি দ্যাট আমরা সেই ফার্স্ট ব্লাডের মধ্যে পড়ি, হি হ্যাজ চোজেন আস। অ্যান্ড অফকোর্স তোমাদের গান ভালো লাগছে অলরেডি ভাই, ভিউজ তো প্রচুর কেনা যায়, তো কার কথা ভিউজের দিকে যাচ্ছি না, কিন্তু অবশেষে তুই বলবো না, তুমি অলরেডি দে হ্যাভ টাচড মিলিয়ন অর্গ্যানিক ভিউজ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউ পিপল, তোমরা একটু গানটা শুনেছো, আপন করেছো, ছড়িয়েছো। এই অ্যালবামে ইন্ডিয়াস বেস্টও যেমন রয়েছে, অ্যান্ড আই ওয়াজ লাকি যে আমি আমার প্রথম মিউজিক ডিরেকশন অ্যান্ড লিরিক্স ভেঞ্চারে একটা নতুন ছেলেকে আমি সুযোগ দিতে পেরেছি, শুভদীপ পান, যে তুই বলবো না তুমি গেছে, সে আমাদের সঙ্গে এখানে রয়েছে, রয়েছে শুভদীপ। একটু হাওয়াটা ছাড়, একটু এদিকে আয়, গরম সহ্য কর। এই আশুতোষের এই অডিটোরিয়ামে কটা শো করেছি জানিস, এই গরমে, এই গরমে যা বাইক পাওয়া যায় সেটা অনেক এসি হলে পাওয়া যায় না। Because one of my best shows with my band was in this auditorium. So, এই গানটা তোমাদের জন্য। এই গান, ছবি, সিনেমা, বাজনা। স্যার, আমরা থাকতে চাই অনেকক্ষণ তোমাদের সাথে। অনেকক্ষণ থাকুক তোমাদের সাথে। প্লিজ যারা উপরে রয়েছো, প্লিজ বি ভেরি কেয়ারফুল। রেলিং থেকে একটু পিছিয়ে, কারণ কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে খুব দুঃখ পাবো। আমাদের সিনেমায় মারপিট নেই, আমাদের সিনেমায় শুধু প্রেম আছে। তাহলে প্রেমে থাকি না আমরা ভাই? সব আর কি হারাবে, তুমি ভাবো অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, মিলছে পায়ে পা ছোট যায় জুড়িয়ে, ভাগাভাগি করে নেব পাব যা কুড়িয়ে, তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব, চেয়েছিলাম অবশেষে ভালোবেসে চলে যাব, জোরে ওরা একসাথে, অবশেষে ভালোবেসে চলে যাব। তারপরে যে কোনো সম্পর্ক, যে কোনো প্রেম, সে বাড়িতে তোমার এই ছোট্ট কুকুর বাচ্চারা, যাকে নিজের বাচ্চার মতন মানুষ করছো, বা পাড়ার সেই বিড়ালটা হতে পারে, বা যে কোনো সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্কের একটা ছোট্ট লাভ লেটার রয়েছে এই গানটাতে। যদি সময়ে ফিরে যাবা শিখে যেতাম, আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম, আমি জানলে আগে আঘাতই পেতাম, তুমি সামনে এলে দাঁতি লুকিয়ে নিতাম, আচমকামন পেরেছ এত ভাবে নাকি, তুমি ভাবো অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। শুনতে পাচ্ছি না, আই ওয়ান্ট টু হিয়ার ইউ গাইজ, চলো, বিকজ এটা আমাদের সবার কথা। ওয়ান টু থ্রি, অব ভ
Sure. Once again. Two more times. Last time. Thank you so much, Ashutosh. अरे बस एक घंटा समस्त छेले दे जो ना स्पेशल इधर मेरे चलो खूब प्रोजेक्ट जो सब संभव के मेन प्रॉब्लम शुरू करते क्या है जानो जब हम अपने एक अपोर के तार मौतों को चीनते बारी ना हम तो তোর মতন করে চিনতে পারি তোকে নিয়ে স্বপ্ন বেসামাল আনতে পারি তুম করে চিনতে পারি তোকে নিয়ে স্বপ্ন বেশ আমার আঁকতে পারি আশুতোষ কলেজ এমনি এমনি এত ভালো স্টুডেন্ট বেরোয় একবারে শুধু গান তুলে নিচ্ছে অসাধারণ গান যেটা আমরা আজকে গাইবো বিকজ চারটের গানের মধ্যে একটা কোনো বেরোয়নি কালকে হয়তো বেরোতে পারে বাট একটা গান সুদীপ পান যখন আমাদের মাঝে আছে তো দিলন সিং আ সং করতেই বলবো না তুমি অন ট্র্যাক লেটস জাইভ অ্যান্ড ডান্স টুগেদার এখানে ট্র্যাকটা চালাবো চলো রিডাটা কেউ দেখবি আমি ইজ মাই ক্লোজ স্টেজে নিকিতার পার্টটা গাওয়ার জন্য আকাঙ্ক্ষা দত্ত তনুশ্রী টু ভেরি ট্যালেন্টেড সিঙ্গার্স আর এই গানটার পরেই যার জন্য এখানে এত লোকের ভিড় সেই মানুষটা এসে গেছে চলো আচ্ছা ওদের দুটো মাইক আর এটা একটু বলগেটা একটু দেবেন এটা
এবার দুটো মাইক এখানে লাগবে, ওদের চেক করা ছিল না ভাই? আরেকটা মাইক লাগবে। নিকিতা গান্ধী আজকে ডিউ টু হার স্কেডিউল শি কুড বি হিয়ার, বাট উই হ্যাভ অলিশা এন্ড আকাঙ্ক্ষা, তারা নিকিতার পার্টটা আমাদের জন্য গাইবে। ভেরি ট্যালেন্টেড সিঙ্গার্স, অফ কোর্স দ্য প্লেব্যাক সিঙ্গার অফ দ্য সং শিবদীপ পান। এই গানটাতে প্রচুর বাচ্চারা গান করেছে, প্রচুর বাচ্চারা বাচ্চারা গান করেছে, তাদের আনতে পারলাম না। Thank you.
আশুতোষ 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 আশুতোষ
থ্যাংক ইউ ভগবান এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য, থ্যাংক ইউ আশুতোষ কলেজ স্টুডেন্ট ইউনিয়নকে অসংখ্য ধন্যবাদ, সার্থক বাবুকে ধন্যবাদ, সার্থক থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা কলেজের প্রফেসর আছেন স্যার আছেন তাদেরকে ধন্যবাদ পারমিশনটা দেওয়ার জন্য, এবং যারা যারা এখানে উপস্থিত আছে তাদের সকলের জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে কি বলবো, মানে এই এনার্জিটা, মানে এই ভালোবাসাটা বাংলা ছবির জন্য বাংলা নায়কের জন্য এখনো বেঁচে আছে সত্যি ভেবে ভালো লাগছে। ইয়েস অফকোর্স আমরা কিসের জন্য এসছি কিন্তু এটাই বলবো, অনেক বছর পর আমি কলেজ লাইফে ফিরে এলাম, কারণ ক্যারেক্টারটা হচ্ছে কলেজ স্টুডেন্ট, আমাদের সমস্যা কলেজ লাইফের সমস্যা, তাদের ভালোবাসা, তাদের রিয়েকশন, তাদের সবকিছু নিয়ে এই ছবিটা, আমার মনে হয় যে প্রত্যেকটা কলেজ স্টুডেন্টের এই ছবিটা ভালো লাগবে, তারা রিলেট করতে পারবে, কারণ বাংলা ছবি মানে দুঃখ কষ্ট, বাবা মা ভালো ছেলেমেয়েরা খারাপ হয় তা নয়, শুধু আমরা ছেলেমেয়েরাও ভালো হতে পারি সেটাই প্রমাণ করতে চাই কিশমিশের পক্ষ থেকে, স্টুডেন্টরাও অনেক বড় হতে পারে তাদের জীবনে, তারা তো ভীষণ ভালো, কিন্তু যারা ফেল হয় যারা ফেলুদা হয় আমাদের কজন আপনি ফেলুদা এখানে কজন আছে, আমি তার মানে এটা বলছি না প্রশ্ন করা প্রশ্ন করতে হবে, কিন্তু কিন্তু আমার ক্যারেক্টারটা হচ্ছে ফেলুদা সারাক্ষণ ফেল হয় কলেজে, হ্যাঁ এখনো ফাইল সেটা তোমাকে বলতে হবে, এখন প্রমোশনের চক্করে জিজ্ঞেস করে নিয়েছে আপনি দায়িত্ব বসার পর এইসব কি ছিল পার্সোনাল কোয়েশ্চেন হয়ে, ওকে এনিওয়ে আমাদের কোন কোন গানটা আপনাদের ভালো লেগেছে, সবচেয়ে ভালো গান কোনটা, অবশেষে আস্তে আস্তে করি গানটা রিজেক্ট করে দিয়েছিল ওরা, আমি ঝগড়া করে এই গানটা রেখেছি এবং আজকে ইতিহাস হয়ে গেছে, কারণ এই গানটা সবারই খুব প্রিয় প্রিয় তো, ও কি একবারই গাইবে আরেকবার গাইবে কি, তাহলে আমার ছেলেদের ডায়লগটা তো বলে দেখাতে হবে, আমি দেখি ওরা সত্যি দেখেছিল তাহলে তোমরা বলতে পারবে। ভালোবাসি না বলেও কিন্তু আমাকে বোঝাও, ভালোবাসি না বলে কি করে বোঝানো যায় ভালোবাসা যায়, দেখাও বোঝাও আমাকে, বুঝতেই পারলো না বেটা অন্যদিকে চলে গেল, তারপরে এখানেও ফেল হয়েছে ওইখানেও ফেল হয়ে যাবে, সেটা আরেকটা কি লাইন বলেছিলে তুমি, অভিমানটাই যদি না বোঝে, আশুতোষ কলেজের মধ্যে প্রচুর ভালোবাসা আছে, এটা কমপ্লিট, এটা পুরো মুখস্থ হয়ে যাওয়া উচিত, প্রচুর ভালোবাসে তাহলে একটা সিঙ্গেল হয়ে যাবে এবার সবাই একটু শান্তি করে গানটা গাইব, বেদার রুক্মিণী শুনুন কতটা মুখস্থ হয়েছে, মোবাইল লাইটস মোবাইল লাইটস তুমি ভাবো শেষে
ভালোবেসে অবশেষে ভালোবেসে চলে যাবো
স্বপ্ন বেশানতে পারি সমস্ত মানুষ যারা ইভেন্টটাকে সাকসেসফুল করেছে এবং তোমরা তোমরা ছাড়া ইভেন্টটা সাকসেসফুল হতো না এই গরমে যেভাবে তোমরা এতক্ষণ ধরে আছো হাত জোড় করে সবাইকে ধন্যবাদ জানাই লাভ ইউ অল আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের মতন স্টুডেন্টদের জন্য তোমাদের মতন মানুষের জন্য এখনো বাংলা ছবি বেঁচে আছে উই ওয়ান্ট ইউ থ্যাংক ইউ সো মাচ লেটস প্লে লেটস ডান্স লেটস ডান্স Thank you.